আরে দিবা আরে রে রে করো কি করো কি করো কি আমার এই জয় আপনার কারণে আরে না আমি ঠিকই বুঝতে পারছিলাম যে মানুষ পরিবর্তন চায় দাদা ভাই কিন্তু তোমার কথা আমারই কইছিল তিনি আমারে অভিনন্দন জানাইছেন তাই হ্যাঁ মাথার উপরে আরেকটা হাত পাইলা এই হাতটাও সব সময় আমার মাথার উপরে থাকে জগগা তোমার একটা কথা বলি জনপ্রতিনিধি হওয়া কিন্তু সহজ না খুব কঠিন যদি নিজের জন্য কিছু করো তাহলে কিন্তু পাবলিক তোমার মনে রাখবে না আর যদি পাবলিকের জন্য কিছু করো তাহলে সবাই তোমার মনে রাখবে আপনি আমারে কয়ে দেন আমার কি করা লাগবে না তুমি যেটা ভালো মনে করবা সেইটাই করবা যদি ভুল হয় তাহলে ভুল থেকে শিক্ষা নিবা আরেকটা কথা মানুষের সব সময় বোঝার চেষ্টা করো দায়িত্ব যখন নিবা তখন কিন্তু অনেক মানুষ তোমার কাছে অন্যায় আবদার নিয়ে আসবে কইবো ভোটের সময় আপনার জন্য আমরা অনেক কিছু করছি একদম পাত্তা দিবা না এইটাই করে মানুষ এগুলোর কখনো প্রশ্রয় দিবা না যখন বুঝবা না তখন আমারে ফোন দিয়ে পরামর্শ নিবা ঠিক আছে আমি আটকে গেলে আপনারা কিন্তু ফোন দিব ঠিক আছে আপনি কি এখন বোর্ড অফিসে যাইতেছেন হ্যাঁ যে কয়দিন মেয়াদ আছে একটু কাজ করি হ্যাঁ যাও আমার বাড়িতে যাও না আজকে আর যাবো না আরেকদিন যাবো না আমার বাড়িতে মেলা কাম আছে ও আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে বাড়ির দিকে যাইতেছিলাম পথে আব্বাস ভাইয়ের লোকে দেখা হইল ও আচ্ছা ঠিক আছে যাই আপনার হিসাবটা মনে হয় মিলে নাই তাই না কি হিসাব আপনি চাইছিলেন মুসলিম সরকার চেয়ারম্যান কি করতেছেন পান করছি মানে মজা করলাম রাগ করেন না এটাকে কি ফান হিসেবে নেওয়া উচিত অবশ্যই উচিত নাইলে মনে হইব যে আমার অনুমানই ঠিক ঠিক আছে ফান হিসেবে নিলাম ধন্যবাদ যাই তাহলে চলেন বাজারে যাই না আজকে আর যাবো না আমার বাড়িতে কিছু কাজ আছে ঠিক আছে আরে আপনি দিবা পালকে দেখা করতে এলাম দিবা হবি তো বকুলপুরে নাই কই গেছে আব্বা চেয়ারম্যান বাড়ি গেছে অবশ্য এতক্ষণে চলে আসার কথা আপনি চলেন আমগো বাড়ি চলেন আইলে তো দেখা করতেই পারবেন হ এটা ঠিক কইছেন আচ্ছা ওই যে রসুলপুরের কি অবস্থা আপনি তো দিবা ভাবির হয়ে প্রচার করছেন তার হয়ে ভোট চাইছেন সত্যের পথে দাঁড়াইতে হয় তা ঠিক কিন্তু কয়জন দাঁড়ায় কোন সবাই দাঁড়ায় কি পৃথিবীটা আর এরকম থাকতো দামি একটা কথা কইছেন এন চলেন খারান আপনাকে ঘুঁটি তালুকদের কি অবস্থা ইলেকশনের দিন তো রসুলপুর কি আমার কাছে ধরা খাইছে সেই পাওয়ার দেখাইতেছিল যে আমি কইলাম দেখান আপনার পাওয়ার লগে লগে ফুটিস এত পুরো আওয়াজে চলে আলগা আওয়াজ আমার কাছে একটা কথা নিয়ে ধরা খেয়ে গেছে আমার কাছে না লোকটার সন্দেহ লাগে আমারও সন্দেহ হয় একটা মানুষ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না কেমনে চলে আগে তো জমি জমা বিক্রি করে চলতো এখন তো তাও করে না জিগাইলেই কয় ধার কর্জ কইরা চলে ধার কর্জ কইরা দিনের পর দিন একটা মানুষ চলতে পারে আর মানুষটাও আগের মতো না তার কথাবার্তা চালচলন শুনলে মনে হয় যে সে সীতা ভাইয়ের দলের সাথে জড়িত আমার তো মনে হয় না অবশ্য আমার থেকে তারে আপনি অনেক ভালো জানবেন তাই আমি যতটুকু কথা কয়ে বুঝতে পারছি সবই তার আলগা আওয়াজ এলাকায় যেহেতু চিতা ভাইয়ের প্রভাব আছে তাই সে নিজের চিতা ভাইয়ের লোক প্রমাণ করাইয়া অন্য গড়ে ভয় দেখাইতেছে সেটাও হইতে পারে তো কথা হলো লোকটা চলে কেমনে খোঁজ নেন আপনার গ্রামেরই তো লোক খোঁজলেও লাগবে এখন চলেন বাড়িত গিয়া দেখি ভাবি আইছে নাকি চল কিছু কইবেন ভয় পাইতেছ কেন আমি তো তোমারও এক কাম করছি তুমি করে করতেছেন কেন ভালোবাসি কিসের ভালোবাসি
খবরদার আর তুমি করে বলবেন না আচ্ছা ঠিক আছে আপনি এখানে আছেন কি করতে আপনি রেনা আব্বাস চেয়ারম্যান খুলি মেয়ের লগে থাকতে কইছে ও না আব্বাস বেগের চেয়ারম্যান কইতেছেন আরে চেয়ারম্যান দা আপনি আসলেন বকুলপুরের রানী এখন বকুলপুরের চেয়ারম্যান হয়ে গেছেন ও না দায়িত্ব নেই নাই আরে তাতে কি ভোট তো দিচ্ছেন আপনি আপনার লেগা আমি মেলা মানুষের কাছে ভোট চাইছি তার লেগা আপনাদের ধন্যবাদ এক মিনিট আপনি কিন্তু আবার আগের মতো উৎপাত শুরু করছেন ওই যে কইলাম ভালোবাসি কিসের ভালোবাসি শোনেন তো আমি কেটেই একদম গুলি করে ফেলো ঘটনা কি দিবা কি বুরম ঘরে লগে নিল খারাপ আছিস কে উনার লগে আমার কথা আছে কোনো কথা নাই যা কইতে দিজা তুমি এমন করতেছ কেন বৈরাম ভাই আবার কথা কস করুম গুলি মারো আমারে মাইরা ফালাও তারপর উনার লগে আমার একটু কথা কইতে দাও আচ্ছা ঠিক আছে শুনি কি কইতে চাই শুনি পরে পাঁচটা দিয়েন না আম্মা আম্মা তুমি দিবারে আম্মা কো নাকি হ্যাঁ তুমি আমার মায়ের নাও দেখতে তাহলে তো কোনো চিন্তাই নেই তাড়াতাড়ি কথা কয়া ফোট তুমি একটু সইরা খারাও ঠিক আছে তোর পিস্তল দে আবার পিস্তল দিমু কেন যা কই শোন দে পিস্তল দে তাড়াতাড়ি কথা শেষ করবি আমি খলিলের কাছে থাকলেও মনটা কিন্তু পড়ে থাকবো আপনার কাছে ফালতু কথা বাদ দিয়ে কামের কথা কর আচ্ছা ঠিক আছে কামের কথা কইতেছি ইলেকশনের সময় খলিল কিন্তু মানে নিতে পারে না আপনি চেয়ারম্যান পদে খারাইবেন আপনার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে এখন যে আপনি পাশ করছেন এটা কিন্তু সে কিছুতেই মানবো না এর জন্য আপনাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে দমন করতে হবে সবকিছু নাহলে বাকিরা উৎপাত শুরু করে দিব পরে কিন্তু কিছু ঠেকাতে পারবেন না বুঝছেন আমি চলে যাই বৈরম ভাই মেশিন খুলে দাও মন খারাপ করিচ্ছা এই শতানের শতান মন্টু ইয়া যা কইছে যে ঘটনা ঘটাইছে তার জন্য সেটা জিন্দিগি দিয়ে দেখবি এইটার উসুল দেন লাগব হেতে যখন বিয়ে একটা করি ফেলাইছে কইছে কইছে তুই তোর নিজের দিকে খেয়াল রাখ তুই যা পুতি ভর কাল সকালে উগান্ডা যাই হেতের গালের মধ্যে গনি গনি চার গালাতি মারব বুঝছনি যাসেন যা পুতি ভর যা আর রাত জাগিস না আপনি যান ভাইজান আসলে আমি তারপর ঘুমাইতে যাব যা মাই আমার আর তুমি রাত জাগে বসে থাকবে তার জন্য কেমন হ্যাঁ এটাও বুঝে আমার সহ্য করার লাগবে যা ঘুমাই ফর এই কুকুমনি এটি লগে যাই হুতি ভর যা দরকার নাই আমি একলাই ঘুমাইতে পারি আচ্ছা ঠিক আছে কুকুমনির না নিলে নাই আর কি আর একটা খবর আছে যে মন্টু তো নলকরে বিয়ে করে ফেলাইছে কি কইতেছে হ্যাঁ মুসলিম সরকার কি বিয়া খাইতে ঢাকা গেছে আরে না কোথাও যায়নি সে রসুলপুরেই আছে আতঙ্কে আছে আর সে তো বুঝে ফেলাইছে যে তুমি দায়িত্ব নেয়ার পর প্রথম টার্গেট তারই করবা না আমি কাউরে ধর্ম না ঠিক করছি মুসলিম সরকারেরও না ঘুটি তালুকদারেরও না আমি যেই কাজটা প্রথম করব সেটা হইল গিয়া ওই বিটি ভাইয়ের বিড়ির ফ্যাক্টরি বন্ধ করুন বিড়ির ফ্যাক্টরি বন্ধ করে দিলে তো ওইখানে তো মেলা শ্রমিক কাজ করে সব তো বেকার হয়ে যাবে তাগরে আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন তাই করা লাগবে নইলে এই সুযোগে মুসলিম সরকার এই বেকার শ্রমিকদের নিয়ে তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে আমি তো মুসলিম সরকারের সেই সুযোগ কিছুতেই দিব না আচ্ছা একটা জিনিস বল মানে এই বিড়ির ফ্যাক্টরি বন্ধ করতে চাচ্ছ কেন কারণ ওই বিড়ির ফ্যাক্টরির মালিক পাহাস তরফদার মানে বিটি ভাইরে আমি মেলা আগে থেকেই চিনি ঘুড্ডি তালুকদার তার কথায় ওঠে বসে যদিও উনি আমার সামনে বিটি ভাইরে কইছে যে উনি তার সাথে আর নাই কিন্তু আমি জানি তলে তলে ঠিকই তার সাথে যোগাযোগ রাখছে ওই বিটি ভাই কিছুতেই চায় নাই যে আমি ইলেকশনে জিতি আর গুড্ডি ভাই তার কথা অনুযায়ী
আমার বিপক্ষে কাজ করে গেছে। কারণ বিটি ভাই খুব ভালো করে জানে, যদি আমি ইলেকশনে জিতি তাহলে প্রথমেই আমার কাজ হইব তার বিড়ির ফ্যাক্টরি বন্ধ করা। কিন্তু শেষ পর্যন্ত সে আমার ইলেকশনে ঠেকাইতে পারে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো, বকুলপুরে আগে সীতা ভাই পিতা ভাই বলে কেউ ছিল না। যেই না বিটি ভাই তার বিড়ির ফ্যাক্টরি দিল, অমনি সীতা ভাইয়ের আবির্ভাব ঘটল। এই সীতা ভাই বাহাস তরফদারের সৃষ্টি, কারণ উনি তো আর বাহাস তরফদারের সেনা না, সবাই তারে খুব ভালো মানুষ মনে করে, কিন্তু আমি তারে চিনি। লোকটা কি বেশি ভয়ঙ্কর? তা তো কিছুটা বটে, কিন্তু উনি আবার আমারে ডরায়। আচ্ছা যাক, বাদ দেন, শুনেন, ফোয়ারার লাগা কিছু করা লাগবো, যেন সে মন্টুর কথা ভুলে একটু আনন্দে থাকতে পারে। আচ্ছা চলো। ঠিক আছে। আমার কোনো দোষ নাই। দোষ নাই, কত বড় সাহস, তুই কি করতে যাচ্ছিলি? কইছিলাম না বিটি এলাকার জন্য ক্ষতিকর, আর দেখলেন তো। বোন তুমি এক কাজ করো, এসআই মুজাহিদ জাহাঙ্গীরের ফোন দাও, ফোন করে ওর কথা কও। এত রাতে ফোন দিব? আরে পুলিশের আবার দিন আর রাত কি? হ্যাঁ ওর কথা জানাতে হবে তো, ফোন দাও না ভাই। আমার মাফ করে দেন ভাই, কিসে মাফ? আমার মাফ করে দেন, পুলিশে দেন না ভাই। তোরে পুলিশে দেব না কেন ভাই? কত বড় অপরাধ করছিস জানিস তুই? ভাই চাকরি বাঁচানোর জন্য ভাই আমি আইছি ভাই। চুপ কর। হ্যালো মুজাহিদ স্যার, একজন যুবক আমার খুন করতে চাইছিল। হ হ ধরে ফেলেছি, হ সাথেই আছে। আপনি কি অনেকটু আসতে পারবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে ভাই আসতেছে। ঠিক আছে আসুক, আসা পর্যন্ত ওরে আমি একটু ধুলাই। আরে না কোনো দরকার নাই, আই নিজের হাতে তুলে নেওয়ার কোনোই দরকার নাই। পুলিশ আসতেছে, যা করার পুলিশই করবো নি, আপনি খালি ওরে একটু ধরে রাখেন। ঠিক আছে। এই এই দেখো তো ফোন আশপাশে ধরে আছে কিনা, ফোন দেন। শুনলাম কালকে রাত্রে নাকি একটা তোমারে খুন করতে চাইছিল। জি, ওই বিড়ির ফ্যাক্টরির মালিক বাহাস তরফদারের লোক। তার মানে বিটি? জি। সে তোমারই খুন করতে চাইবে? কথা কম না কেন? না আমি নিজেও বুঝতে পারতেছি না যে উনি কেন আমারে খুন করতে চাইবে। মানে উগান্ডা ভাই ওই মোকলেশরে ধরার পর মোকলেশ তার নাম করছে। পুলিশে জানাইছো সব? জি জানাইছি। এমনিতে তো কেউ কাউরে খুন করতে চায় না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এমন তো না যে মুসলিম সরকার মোকলেশরে বিটির নাম কইতে কইছে। তা তো জানি না। সমস্যা নাই, সমস্যা নাই।
খুনি একবার ফেল করছে, আবার অ্যাটেম্প্ট নিতে পারে। আমার ধারণা এই কাম মুসলিম সরকারের। তোমার কাছে নির্বাচনে হাইরা, সে তোমারে খুন করতে চাইতেছে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। পুলিশ যা করার সব বাইর করব। আচ্ছা, সাবধানে যাইব। জি। মুসলিম সরকার নির্বাচনেও হারে, আবার প্যাঁচ লাগানোর চেষ্টা করে। আরে মুসলিম সরকার, আব্বাস বিয়া যাই করলেন সেটাই কি ঠিক? আসলে কি মুসলিম সরকার মোখলেসরে দিয়া বিটির নাম কয়েছে? নাইলে ধরার লগে লগেই মোখলেস বিটির নাম খুলে খায়। না, বিটির নাম মাথা থেকে জায়রা ফেলাই তুব। কিন্তু মোবাইলটা বন্ধ রেখা বিটি প্রমাণ করতে চাইতেছে যে সে এর মধ্যে আছে। মানে বিটির নাম নিতে মুখলেসে তুমি কত দিছ? মানে বলো দিবা, দুন ফুন করে তুমি মানুষের বুঝাইতে পারবা, আমারে বুঝাইতে পারবা? পুরো নাটকটাই তুমি সাজাচ্ছ। মুখলেসে তুমি কইছো তুই আমারে খুন করার চেষ্টা করবি, মানুষকে দেখাবি, কিন্তু সত্যি সত্যি খুন করবি না। আমারে খুন করার আগে উগান্ডা তোরে ধরবো, আর তুই প্রকাশ্যে সবারে কবি। আমারে বিটি ভাই পাঠাইছে। সবাই নিজের মতো মনে করেন, লোক দিয়া নিজের ভাইরে খুন করতে পাঠান, আবার নিজেই ভাইরে উদ্ধার করেন। বিবা কথাটা বুঝ করে গো তুমি। ব্যস্তামেন, সব কথা বন্ধ। ওই বিটি ভাইয়ের বিড়ির ফ্যাক্টরি এই এলাকায় আর থাকবো না। কি কইলে তুমি? হ্যাঁ, এই এলাকায় ফ্যাক্টরি চালু হওয়ার পর থেকে সীতা ভাইয়ের উৎপাত বেড়ে গেছে। আরে বাবা, ফ্যাক্টরি বন্ধ হওয়ার মধ্যে সীতা ভাইয়ের সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে। ওই যে ফ্যাক্টরি যখন বন্ধ হইব, শ্রমিকরা যখন না খাই থাকবো, তুমি খাওয়াইবা? ইলেকশনই তো করছে আমার সম্বন্ধের টাকা লিয়া। রিজিক দেয় আল্লাহ, তা সত্য, কিন্তু মানুষ সেই রিজিক নষ্ট করার চেষ্টা করে, যেমন তুমি। বিড়ির ফ্যাক্টরি বন্ধ করে তুমি শ্রমিকগো পেটে লাথি মারতে যেতেছ। ওইসব কথা কয়া কোনো সুবিধা করতে পারবে না। বাস্তব হত্যার মানে ওই বিটি বাইরে আমি ওনাকে আগে থেকেই ছিল। জানি জানি, সবই জানি, বিটির লগে কি তোমার ঝামেলা সেটাও জানি। তাই বিটির ক্ষতি করার তুমি চেষ্টা করো না। বিটির আর তোমার হিস্টোরি কিন্তু জনসমক্ষে প্রকাশ্যে বাইর হয়ে যাবে। ভয় দেখাইতেছেন? না না, তোমারে আমি ভয় দাও কি? তুমি নির্বাচন দিচ্ছ চেয়ারম্যান, তুমি এলাকার উন্নয়নের চিন্তা করবা, হুদু হুদি বিড়ি ফ্যাক্টরি বন্ধ করতে যেতেছ। আর বিটিরে তুমি কিছুই করতে পারবে না, হুদু হুদি বিড়ি ফ্যাক্টরি বন্ধ হইলে শ্রমিকরা না খায়া মরবো, আর তোমার পিছনের পর দেখা গেল আন্দোলন করবে শ্রমিকরা, এটা কি ভালোইব? এইসব চিন্তা করা লাগে না। মানুষের স্বভাব কি জানো? যে খাইতে দেয় হেরে মনে রাখে না, আর যে উষ্টা মারে ওর কথা সবসময় মনে রাখে। সুতরাং শ্রমিকরা কিন্তু তোমার সাইরা কথা বলবো না। আমার কিছুই করা লাগবে না, যা করব সেইটা হলো এই দেশের প্রচলিত আইন। দেহ দিবা, তোমার আমি আবারও কইতেছি, পিঠির চিন্তা তুমি মাথার থেকে সাইডে ফেলাই দাও।